সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিং এর পক্ষ থেকে। আজকে আপনাদেরকে হাফ কাপ ময়দা দিয়ে পারফেক্ট জিলাপি তৈরি করে দেখাবো। আর খুব সহজেই এমন মুচমুচে জিলাপি যদি তৈরি করতে চান, অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা রসালো আর অনেকটা মুচমুচে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে আসি। তো এর জন্য যা যা লাগবে ফার্স্টে এক নজরে সেগুলো দেখে ফেলি। আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, যে কোনো ব্র্যান্ডের ময়দা নিলেই হবে। আর নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর নিয়েছি 1/2 টেবিল স্পুনের একটু কম বেকিং পাউডার। আর 1/4 কাপ টক দই। আর এখানে যে রেগুলার চায়ের কাপগুলো থাকে সেই কাপের প্রায় 1 কাপ চিনি নিয়েছি। ফুড কালার ব্যবহার করব, এটা অপশনাল। এখন একটা পাত্র নিয়ে নিলাম, সবগুলো শুকনো উপকরণ এক এক করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম টক দই। আমি এখানে 1/4 কাপ টক দই ব্যবহার করেছি। আর অল্প অল্প করে প্রয়োজন মতো পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। অবশ্যই একবারে অনেকগুলো পানি দিতে যাবেন না, এতে করে গোলাটা পাতলা হয়ে যাবে, আপনারা ঠিক কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন না। এই জন্য অল্প অল্প করে, খুবই সামান্য সামান্য করে পানি দেওয়ার চেষ্টা করবেন। জিলাপির গোলা কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু জিলাপিটা একদম পারফেক্ট হয় না আর জিলাপিটা হতে চায় না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি যে কনসিস্টেন্সিটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এক সাইডে। একটা পাত্র নিয়ে নিয়েছি, আগে চিনি শিরাটা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পানি আর 1 কাপ চিনি নিয়ে নিলাম। ঠিক যেই কাপের আমি চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চিনিগুলোকে গলিয়ে নিব। আর চিনি শিরাটা খুব বেশি পাতলা হবে না, কিন্তু একটু হালকা ঘন থাকবে। এখন কয়েক ফোঁটা আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে আপনারা সাদা জিলাপিও তৈরি করতে পারেন। এটা দেখা সুন্দর যে আমি ব্যবহার করেছি। আর খেয়াল রাখবেন অবশ্যই শিরাটা যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়। এখন 2-3 মিনিট জাল করার পরে এটাকে একটু চেক করে নিব। আঙ্গুলের মাথায় লাগিয়ে ঠিক আস্তে করে এভাবে হাত উঠিয়ে দেখতে হবে হালকা একটু তার তৈরি হচ্ছে কিনা। 1 তার বা 2 তার তৈরি করার প্রয়োজন নেই, হালকা একটু তারের মতন দেখা গেলেই বন্ধ করে দিতে হবে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে এটাকে মিক্স করে ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এখন একটা ক্যাচাপের বোতলে আমি যে জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঢেলে নিচ্ছি। আপনারা এখানে প্লাস্টিকের ছোট বোতলের ভিতরেও এটা তৈরি করতে পারবেন। আর এভাবে তেল ঢালার যে কাপগুলো থাকে সেগুলোর মাধ্যমে খুব সহজেই কিন্তু বোতলের ভিতরে ব্যাটারটা ঢেলে নেওয়া যায়। সো ব্যাটারগুলো ঢোকানোর জন্য আপনারা এরকম ধরনের ছোট কাপ ব্যবহার করবেন। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে ক্যাচাপের বোতল ছিল তাই আমি এটাই করেছি, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই করতে পারবেন। রেডি হয়ে গেল। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, জিলাপিগুলো ভাজবো। তো পাত্রে তেল নিয়ে নিলাম। তেলটা কিন্তু মোটামুটি গরম হতে হবে, অতিরিক্ত গরম তেলে জিলাপি কখনোই ছাড়বেন না।
এখন ইচ্ছা খুশি জিলাপির প্যাঁচ দিতে থাকুন। প্রথমবারেই জিলাপির প্যাঁচ যদি সুন্দর না হয় মন খারাপ করার কিচ্ছু নাই, কারণ জিলাপির প্যাঁচ তো জিলাপির প্যাঁচই, তাই না? সো আমরা যেরকম পারি সেরকমই যথেষ্ট। প্রফেশনাল, আসলে যারা প্রফেশনাল জিলাপি তৈরি করে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, হয়তো বা আমরাও তৈরি করতে করতে একদিন আমরাও তাদের থেকে বেশি প্রফেশনাল হয়ে যাব, তাই নয় কি? তো হয়ে গেল জিলাপিগুলো, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এরকম আপনারা সাদা জিলাপিও কিন্তু শিরায় দিয়ে তৈরি করতে পারবেন, এটাও দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমি শিরার ভিতরে গরম গরম জিলাপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট শিরাগুলো মাখিয়ে নিয়ে সুন্দর করে ডিপ করে শিরার ভিতরে এটা তুলে একটা ছাকনির উপরে রাখতে হবে। এরকম একটা রডের ছাকনি স্ট্যান্ডের উপরে রেখে দিলে যে অতিরিক্ত শিরাগুলো থাকে জিলাপির সেগুলো নিচে পড়ে যাবে। আর এই জিলাপিটা এভাবে যদি তৈরি করেন দর্শক, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, এটা প্রায় 6 ঘন্টা মতো এরকমই মুচমুচে থাকবে। অবশ্যই ট্রাই করবেন, ফার্স্টবারেই সফল হবেন কথা দিচ্ছি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।